মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে মাসব্যাপী বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2020। ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। টুর্নামেন্টে উপজেলার 20টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী রাতে খেলায় অংশ নেয় স্বপ্ন স্পোর্টিং ক্লাব বনাম লালবাগ স্পোর্টিং ক্লাব। প্রথম দিনের খেলায় 5 উইকেটে লালবাগ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।